একজন আলেমের পিতা হতে হলে কোন সময় থেকে এবং কি কি প্রস্তুতি নিতে হবে? আলেমের পিতা হতে চান, হাফেজের পিতা হতে চান, কয়েকটা বিষয় খেয়াল রাখবেন। নাম্বার এক, প্রথম কথা হলো নিজে যথাসম্ভব আমলদার, মুত্তাকি, পরহেজগার মুসলমান হওয়ার চেষ্টা করেন, নিজে আমলদার মানুষ হওয়ার চেষ্টা করেন। এক। দ্বিতীয় কাজ হলো ওলামা একরাম এবং তোলাবাদের মহব্বত করেন। অনেক মানুষ আমি দেখছি নিজে ব্যক্তিগতভাবে দিনদার, কিন্তু আলেমদের বিদ্বেষ লালন করে, হুজুরদের পিছনে শুধু খোঁচাখুচি করে, ইমাম সাহেবের পিছনে খোঁচাখুচি করে। এই মানুষগুলো আমি দেখেছি, বহু লোক আমি দেখেছি যে তার ৪-৫টা ছেলেকে বহু চেষ্টা করছে, একটাও আলেম হয় নাই। যদি কোথাও হয় সেটা বিচ্ছিন্ন বিষয়, হবে না এমন কোনো কথা আমি বলতেছি না, কিন্তু হয় না সচরাচর। অতএব আপনার সন্তানকে আলেম বানানোর জন্য আলেম এবং তালেব এলেমদেরকে মহব্বত করতে শিখেন, ভালোবাসতে শিখেন, স্নেহ করতে শিখেন, শ্রদ্ধা করতে শিখেন। এটা একটা বড় বিষয় সন্তান আলেম করার জন্য। তৃতীয়ত হলো আপনার সন্তানকে আলেম করার জন্য এই সন্তানকে কোথায় পড়াশোনা করবেন, কি করবেন, অন্তত 2জন বিচক্ষণ আলেমের পরামর্শ নেবেন এবং তাদের পরামর্শ নিয়ে প্রত্যেকটা ডিসিশন নেবেন। নিজে নিজে সব কিছু ডিসিশন নিতে যাবেন না, কারণ আপনি এই জগৎ সম্পর্কে ভালো বোঝেন না। আপনার মসজিদের ইমাম সাহেব, আশেপাশের কোনো বিচক্ষণ আলেম, তার পরামর্শ, পারলে আরও একজন আলেমের পরামর্শ নিয়ে সন্তানদের ভর্তি করাবেন। আর 4 নম্বর করণীয় হলো চোখের পানি ফেলবেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহির একটা ভিডিও আপনারা অনেকে দেখেছেন, যে উনি সবসময় আমাদের জন্য দোয়া করতেন আল্লাহর কাছে। এবং এত ওলামাদের হাদিয়া আব্বা দিচ্ছেন। আমার ছোটবেলা আমরা দেখতাম যে আমাদের উস্তাদদেরকে এমন কোনো উস্তাদ পাওয়া কঠিন হতো যে উস্তাদের কাছে আব্বার হাদিয়া পৌঁছাইতেন না, সবার কাছে পৌঁছাইতেন এবং রীতিমতো দোয়া করতেন। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইহিকে আমরা ছোটবেলা থেকে দেখেছি, আমি তো বহুবার দেখেছি যে জায়নামাজে বসে চোখের পানি ফেলতে ফেলতে বুক ভাষা করতেন, আল্লাহ আমার ছেলেকে আপনি আলেম বানান। আমি খুব দুষ্ট প্রকৃতি ছিলাম, মাদ্রাসা থেকে পালা যেতাম, তো আমার আম্মা এলাকার যে আলেম ওলামারা ছিলেন তাদের অনেকের কাছে চলে যেতেন, যে তাদের কাছে পর্দার আড়াল থেকে কান্নাকাটি করতেন, ভাই আব্বা তখন দূরে ছিলেন, আমার ছেলেটাকে নিয়ে যান, নিয়ে আসেন, বুঝান, অনেক মেহনত করতেন। সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, ভারতবর্ষের একজন বড় ব্যক্তিত্ব, মুসলিম বিশ্বের নোবেল খ্যাত কিং ফয়সাল অ্যাওয়ার্ড যিনি পেয়েছেন এবং যিনি মদিনা ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপদেষ্টাদের মধ্য থেকে একজন ছিলেন। সৈয়দ আবুল হাসান আলী আন-নাদবী রাহমাতুল্লাহ আলাইহি, যিনি মাজা খাসিরাল আলম ইনহিতাদুল মুসলিমিন নামক কিতাব লিখে গোটা বিশ্বে সাড়া জাগিয়ে ফেলেছেন। আরব বিশ্বে এমন একটা লাইব্রেরি পাওয়া কঠিন হবে যে লাইব্রেরিতে এই কিতাব নাই। সেখানকার ওয়াজারাতুস সাকাফা ওয়াল ইলাম, বিভিন্ন রকমের মিনিস্ট্রিগুলো সরকারিভাবে এই কিতাব হাজার হাজার লক্ষ লক্ষ কপি বিতরণ করে। এই কিতাবের লেখক হলেন ভারতবর্ষের একজন মানুষ। এমন বয়সে তিনি লিখেছেন, সম্ভবত 17 বছর বয়সে লিখেছেন। তিনি তার ভূমিকা লিখেছেন। আমি এই পর্যন্ত এই কিতাব যখন লিখি তখন কোনো আরবেও যাই নাই, ওমরাও যাই নাই, হজও করি নাই, কোনো অ্যারাবিয়ানের সাথে কথাও বলি নাই। আরবিতে লিখেছেন এমন একটা কিতাব যে গোটা আরব বিশ্বের বিবেককে জাগিয়ে দিয়েছে। মাজারা খাসিরাল আলম ইনহিতাদুল মুসলিমিন, বাংলা অনুবাদ হয়ে গেছে মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, মুসলমানরা পৃথিবীর ড্রাইভিং সিটে নাই এখন, তাতে পৃথিবীর কি ক্ষতি হলো, এটা তিনি সেখানে পর্যালোচনা করেছেন। চমৎকার একটা বই। যাই হোক, এই বইয়ের লেখক আলী মিয়া নদভী রহমতুল্লাহ আলাইহির সংক্ষেপে বলা হয়। উনি একটা বই লিখেছেন মেরি আম্মা, বাংলা বের হয়েছে আমার আম্মা যান। এই বইয়ে তিনি অনেকগুলো পয়েন্ট লিখেছেন তার মায়ের। তার ভিতরে একটা হলো উনি বলেন যে আমি ছোটবেলায় দেখতাম আমার আম্মা যান বিছানা বসে দোয়া করতেন, আয় আল্লাহ এক সে হাজারোঁ কি জরুরত পুরি ফরমা। আল্লাহ আমার এই আলেমিয়া একজনকে দিয়ে হাজার আলেম যে কাজ করতে পারে আপনি সেই কাজ নেন। এবং এই দোয়া আল্লাহ তাআলা এরকম কবুল করা করছে যে আলেমিয়ার দ্বারায় হাজার তো বটেই, লাখো আলেমের কাজ আল্লাহ তাআলা নিয়েছে। এই জন্য সন্তান আলেম বানাতে চান, তাদেরকে দিনদার বানাতে চান, মুত্তাকি বানাতে চান, আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলেন, দোয়া করেন। এই কাজগুলো বিশেষভাবে করবেন। আর গতানুগতিক আলেম না, দাওরা পাস করলো আর টাইটেল পাস করলো আলেম হয়ে গেল, এটা না, বরং আমলদার আলেম হওয়াটাই যুগে বড় কঠিন। আমি সবসময় বলি আপনি একজন সাধারণ রাস্তার ব্যবসায়ী, সেখান থেকে আপনি বিলিয়নিয়ার হয়ে গেছেন অল্প দিনের মধ্যে। এটা যতটা কঠিন, আল্লাহ কাউকে 2-4টা ছেলে মেয়ে দিয়েছেন। আজকের বিশ্ব বাস্তবতায়, আমাদের দেশ এবং গোটা বিশ্বের বাস্তবতায় চতুর্মুখী শত শত ফেতনা থেকে বাঁচিয়ে সন্তানকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা ওই গরিব ব্যবসায়ীর কোটিপতি বা বিলিয়নিয়ার হওয়ার চাইতে কঠিন কাজ। এই পরিমাণ বাধা, শিক্ষা অর্জন করতে যাবে সেখানে বিষ ঢুকাই দেওয়া হচ্ছে, বিনোদন নিবে সেখানে বিষ ঢুকাই দেওয়া হচ্ছে, তার ব্রেন ওয়াশ করা হচ্ছে, তাকে বিভিন্ন নামে বেনামে তার ভিতরে কুফুরি, তার ভিতরে শিরক, তার ভিতরে নেফাক ঢুকিয়ে দেওয়া হচ্ছে। এই ফিতনা থেকে বাঁচিয়ে আপনার সন্তানকে আপনি মুসলমান বানাবেন, মুত্তাকি বানাবেন। আল্লাহর জমিনে এর চেয়ে কঠিন কাজ আর একটা নেই। শিক্ষিত বানানো খুব সোজা, আপনি তাকে মাস্টার্স করাতে পারবেন, পিএইচডি, ইভেন আলেম বানানোর সোজা, দাওরা পাস করা দিলেন গতানুগতিক, কিন্তু দাওরা পাস করলেই যে সে আমলদার হবে, মুত্তাকি হবে, এমনটা তো জরুরি। এই জন্য আমলদার মানুষ হওয়ার জন্য নিজে আমলদার হতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। আল্লাহ আমাদের সন্তানদেরকে সমস্ত ফিতনা থেকে বাঁচিয়ে মুত্তাকি, পরহেজগার, ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। ভালো সন্তানের মার্কা কি জানেন? আমি বলি যে আপনার ছেলে আপনার চোখের দিকে তাকায় কথা বলতে ইতস্তত বোধ করবে, কাচুমুচু করবে, নিচের দিকে তাকায় কথা বলবে ভয়ে, লজ্জায়, লাজুকতায়। আপনার ছেলে তার মা কোনো কাজ করতে দেখলে দৌড়ায় যায়, হাত থেকে তার কাজটা নিয়ে নিবে। আপনার ছেলে আপনার জুতার উপরে তার জুতা দিয়ে পাড়া দিতে তার বিবেকে বাঁধবে। এইরকম চরিত্রবান, এইরকম ভালো সন্তান আজকাল শুধু সোনার হরিণই নয়, সমাজ থেকে রীতিমতো হারিয়ে গেছে বললে ভুল হবে না। ভয়ঙ্কর একটা সময় আমরা পার করছি, আমাদের তরুণদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। আল্লাহ তাআলা এই ফিতনা থেকে আমাদেরকে হেফাজত থাকার তৌফিক দান করুন, আমাদের ফ্যামিলিগুলোকে আল্লাহ তাআলা হেফাজত করুন।